স্প্রে কালার কীভাবে হয় এবং লিকার কালার কীভাবে হয় এগুলো আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন। অনেক কঠিন এবং অনেক সময় লাগে এই লিকার কালার করতে, অনেক দক্ষ শ্রমিকের মাধ্যমে আমাদের এই মানুষের লিকার কালার আসলে এগুলো যারা না বুঝে তারা হয়তো ভাবে অনেক সহজে হয়, কিন্তু আসলে অনেক সহজ কাজ না। যেভাবে স্প্রে করে দীর্ঘ সময় খুব নিখুঁতভাবে মিলে মিলে কালার একটা ফার্নিচার তৈরি করতে অনেক সময় এবং অনেক পরিশ্রম এই ফিনিশিংয়ের পর গোল্ডেন হবে। প্রত্যেকটা কালো কালো যে পয়েন্টগুলো দেখতেছেন, কালো ব্ল্যাক দেওয়া এই জায়গাগুলোতে গোল্ডেন কালার হবে, তারপরে কাটটা, তারপরে ফিনিশিং, গোল্ডেনের পর তারপরে ফিনিশিং। অনেক সময় এবং অনেক পরিশ্রম মাধ্যমে মিস্ত্রিরা এগুলো কাজ করে। আসলে আমরা আপনাদেরকে দেখানোর জন্য, বোঝার জন্য যে আসলে লিকার কালারটা কীভাবে হয়। অনেকে ভাবে মনে হয় হাত দিয়ে বসা দিয়ে তারপরে লিকার কালার হবে, আসলে না, এই যেভাবে আমাদের এই মশলা আছে আসলে মাধ্যমে কাজগুলো যখন কমপ্লিট হবে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আমরা ছোটো কাজ আমাদের সবসময় বলছি যে আমাদের এটা আমাদের কারখানা ব্যবসা, আমাদের রেডিমেড শোরুম, রেডিমেড শোরুম যারা কিনে এনে বিক্রি করে এটা আমাদের সম্পূর্ণ কাজ নিজেদের হাতে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সব ধরনের ভিডিও আমাদের এখানে দেখতে পাবেন। কীভাবে ফার্নিচার তৈরি হয়, কালার হয়, ঘষা হয় সব, তখন আপনার ফার্নিচার সম্পর্কে একটা ধারণা হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।